রাধে রাধে বন্ধুরা, নমস্কার বন্ধুরা। অদ্রিজা এক্সক্লুসিভের নতুন আরও একটা পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা আগের ভিডিওতে নিশ্চয় দেখেছো যে কিভাবে আমি মাত্র 6,000 টাকার মধ্যে দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন এই 4টি জায়গা খুব সুন্দরভাবে ঘুরে এসেছি। 7 দিনের ট্যুর প্ল্যান আমি এর আগের ভিডিওতে দিয়েছি। যারা এখনো দেখোনি তাদেরকে অনুরোধ জানাবো সেই ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারো, যাতে একটা বাজেট আইডিয়া তোমাদের চলে আসতে পারে। তো আমাকে আমার অনেক বন্ধু সাবস্ক্রাইবার বন্ধুরা প্রায় সময় বলে থাকে যে দাদা, মথুরা বৃন্দাবন ঘুরতে গেলে মথুরাতে আমরা কদিন থাকব বা বৃন্দাবনেই বা কতদিন। তো আমার এটাই তাদের কাছে সাজেস্ট থাকবে যে মথুরা যদি তোমরা ঘুরতে আসো, মথুরা এবং বৃন্দাবনে, সেক্ষেত্রে যদি ভালোভাবে একটু দেখতে চাও তাহলে অবশ্যই মথুরার জন্য একটা দিন মথুরাতে স্টে করো, বৃন্দাবনে তোমরা 2 দিন থাকতে পারো, ভাগ করে নিতে পারো। একটা দিন তোমরা মথুরা বৃন্দাবনের নতুন যে সমস্ত নতুন বৃন্দাবন যেটা, অর্থাৎ বাঁকে প্রেম মন্দির, ইস্কন মন্দির, পাগল বাবা মন্দির, এগুলো একটা দিন দেখে নিতে পারো। আর একটা দিনে তোমরা বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির থেকে শুরু করে, তারপরে আরও যে সমস্ত পুরাতন যে মন্দিরগুলো রয়েছে, নিধিমোহন থেকে শুরু করে আর শাহজি টেম্পল, রাধাবল্লভ মন্দির, এগুলো তোমরা একটা দিন বৃন্দাবনে দেখতে পারো। তো বৃন্দাবনের সব থেকে বেস্ট যেটা হবে সেটা হচ্ছে তোমরা 2 দিন বৃন্দাবনে স্টে করতে পারো, আর মথুরাতে কিন্তু তোমরা ভালোভাবে মথুরা দর্শনও করতে পারবে আর তার সাথে সাথে গোকুলটাও দেখে নিতে পারো। তো এর জন্য মথুরাতে তোমরা একদিন স্টে করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যারা আমরা কলকাতা থেকে যাচ্ছি বা বাঙালিরা যে সমস্ত যারা যাচ্ছ তাদের জন্য একটাই প্রশ্ন থেকে থাকে যে মথুরাতে থাকার জায়গার একটু সমস্যা হয়, কিন্তু খুব নোংরা পরিবেশ, মানে যমুনা নদীর ধার যেহেতু তাই একটু মশার প্রকোপ কিন্তু ধর্মশালাগুলোতে বেশি, আর চারিদিকে অনেক রিভিউ দেখেছি যে মানে ইঁদুরের উৎপাত, তারপরে হচ্ছে ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রুম পাওয়া যায় না। সেক্ষেত্রে আজকে সেই সমস্যা সমাধানের জন্যই আমরা মথুরাতে গিয়েছিলাম। এটা কোনো প্রমোশনাল বা কোনো হোটেলের বা কোনো ধর্মশালা প্রচারের উদ্দেশ্যে আমি ভিডিও বানাচ্ছি না, আমি তোমাদের কথা ভেবে আমি তোমাদেরকে একদম, যেহেতু মথুরাতে একদম প্রধান আকর্ষণ কেন্দ্র যেটা হচ্ছে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মভূমি। শ্রীকৃষ্ণের জন্মভূমি, কংসের কারাগার, তারপরে তোমার বিশ্রামঘাট, দ্বারকাধীশ মন্দির, সমস্ত সমস্ত মন্দিরগুলো কিন্তু এই গেস্ট হাউস থেকে একদম খুব কাছে পড়বে। আমি এর আগে অনলাইনে অনেক রিভিউ দেখেছি, অনেক হোটেল আমি সার্চ করেছি, কিন্তু বাজেট ফ্রেন্ডলি হোটেল পাইনি সেরকমভাবে। আর যদি যেগুলো পাচ্ছি বাজেট ফ্রেন্ডলি সেগুলো কিন্তু এই অ্যামিনিটির সেরকম ফেসিলিটি নেই, যার কারণে বাচ্চা কাচ্চা নিয়ে ধরো খুব একটা অসুবিধার মধ্যে পড়তে হবে, তাই এটা খুব চিন্তায় ছিলাম। যাক, আমি যে ইয়েটা রুম টুয়ারটা তোমাদেরকে দেবো যে গেস্ট হাউসের, দেখবে অবশ্যই তোমরা সমস্ত কিছু বিচার বিবেচনা করে, যাচাই করে তোমরা, আমি স্ক্রিনে বা ডেসক্রিপশন দুটো জায়গাতে আমি কিন্তু এর ডিটেলস, হোটেলের ডিটেলসটা আমি দিয়ে দেবো। তো তোমরা চাইলে সমস্ত কিছু যাচাই করে তোমরা এই ইয়েটা গেস্ট হাউসটা বুকিং করতে পারো। আশা করব যে তোমাদেরও খুব ভালো লাগবে। চলো একবার দেখিয়ে দিই পুরো একদম প্রথম থেকে, তাই ভিডিওটা কিন্তু অবশ্যই সবাই মন দিয়ে দেখবে, আর কোনো কিছু প্রশ্ন থেকে থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, এখন দেখিয়ে দিই রুমটা আমাদের কিরকম ছিল, শ্রীকৃষ্ণ জন্মভূমি থেকে কত দূরে পড়বে, সমস্ত কিছু ডিটেলস আমি একবার দেখিয়ে দিই তোমাদেরকে। চলো, এই হলো দিক গেট চক চওড়া। দিক গেট চকে আপনারা মথুরা রেলওয়ে স্টেশন থেকে আসুন, মথুরা রেলওয়ে স্টেশন থেকে এই দিক গেট চক বাসস্ট্যান্ডের এখানে আপনারা নামতে পারেন। এখান থেকে শ্রীকৃষ্ণ জন্মভূমি একদম কাছে। এই যে বাঁ দিকে যেটা দেখছেন এটা দিক গেট চকের পুলিশ স্টেশন, আর ওই এই যে রাস্তাটা, এই রাস্তাটা চলে যাচ্ছে শ্রীকৃষ্ণের জন্মভূমির দিকে, আর একদম সোজা যে রাস্তাটা, সোজা রাস্তাটা চলে যাচ্ছে আপনার বৃন্দাবনের দিকে। আপনাদের এই হচ্ছে ল্যান্ডমার্ক, এই পুলিশ চৌকি যেটা আছে, এই পুলিশ চৌকির কাছে আপনারা যদি বাসে আসেন তো ঠিক এই জায়গাটাতে নামাবে, বা শ্রীকৃষ্ণ জন্মভূমির একটু আগে ওখানটাতে, মানে বাস দাঁড়াতে দেয় না, পুলিশ দাঁড়িয়ে থাকে বলে, এখানে হয় দাঁড়াবে, নাহলে শ্রীকৃষ্ণ জন্মভূমির প্রধান যে গেট আছে সেখানটায় নামিয়ে দেবে। বাসে আসুন বা অটোতেই আসুন, যেটাতেই আসুন না কেন আপনাকে ওখানটাই নামাবে।
তবে বাসে আসলে সুবিধা এটাই যে আপনার ভাড়াটা অনেক কম পড়বে। মাত্র 30 টাকায় মথুরা রেলওয়ে স্টেশন থেকে আপনি শ্রীকৃষ্ণের জন্মভূমি চলে আসতে পারবেন, একদম খুব আরামে চলে আসতে পারবেন। আর যদি আপনারা গাড়িতে আসেন, অটো টোটোতে আসেন, তাহলে শেয়ারে আসতে পারেন, শেয়ারে ভাড়াটা কম পড়বে, আর রিজার্ভে আসলে আপনার পড়বে বেশি। এই যে রাস্তাটা যাচ্ছে, এটা শ্রীকৃষ্ণের জন্মভূমি চলে যাচ্ছে, এইখানে আপনাকে বাস অটো টোটো যেটাই করে আসুন না কেন, এই যে দাঁড়াচ্ছে দেখুন। আর এর ল্যান্ডমার্ক হচ্ছে ওই যে ওই পাশটায় রয়েছে এই জায়গাটায় কেশব প্যালেস, এই যে কেশব প্যালেস দেখতে পাচ্ছেন, ওইটা ওইটা হচ্ছে কেশব প্যালেস। কেশব প্যালেসের ঠিক অপোজিটে আপনাদের এইখানে বাস বা টোটো দাঁড়াবে। আর এই যে আমাদের শ্যাম গেস্ট হাউসের ইয়েটা, শ্যাম গেস্ট হাউস থেকে এই যে সামনেটা যেটা দেখলেন পোত্রাকুণ, আর এই পাশটা বাঁদিকের এইটা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মভূমির প্রধান গেট। আর ওই দেখুন ওই যে উপরে ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে রাধেশ্যাম গেস্ট হাউসের বিল্ডিং, গণপতি প্লাজা মার্কেট। গণপতি প্লাজা মার্কেট যে কোনো রিক্সাওয়ালা বা টোটোওয়ালাকে আপনি বলবেন যে গণপতি প্লাজা মার্কেট, তো তারা দেখিয়ে দেবে। চলুন একবার আপনাদেরকে এবারে ভিতরে নিয়ে যায়। এই যে দেখুন আপনার গেস্ট হাউসের নিচে এরকম একটা সন্ধ্যাবেলায় কিন্তু খুব সুন্দর একটা মার্কেট বসে, বেশ ভালো ভালো সমস্ত, মথুরাতে আপনি যদি কোনো কিছু জিনিস কিনতে চান সন্ধ্যেবেলায় অবশ্যই নিচে এই মার্কেট থেকে বিভিন্ন রকমের জিনিস আপনি কিনতে পারেন। ঘর সাজাবার জিনিস রয়েছে, কসমেটিকের বিভিন্ন উপাদান, বিভিন্ন রকমের কসমেটিকের জিনিস রয়েছে, সব পাবেন। আর এই দেখুন সাইনবোর্ড দেওয়া আছে রাধেশ্যাম গেস্ট হাউস। চলুন উপরে সিঁড়ি দিয়ে যাওয়া যাক, তবে সাবধান, এই সিঁড়িটার কিন্তু একটু বিপজ্জনক সিঁড়ি আছে, একটু সাবধানে আপনাদেরকে ওঠানামা করতে হবে। চলুন দেখা যাক উপরে যায়। এই দেখুন রাধেশ্যাম, এদের এসি নন এসি দুটোই রুম আপনি পেয়ে যাবেন, যদিও শীতকাল এসির প্রয়োজন হবে না। তো চলুন একবার ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। এই হলো রিসেপশন এরিয়া, রিসেপশন এনাদেরই মানে ঘর আর কি, ঘর একটা ফ্যামিলি, ওনাদের ফ্যামিলি এখানেই থাকেন, তো বাকি রুমগুলো ওনারা ভাড়া দিয়েছেন পেইং গেস্টের মতোই আর কি। তবে খাওয়া দাওয়াটা কিন্তু ওটা আপনাদেরকে অ্যারেঞ্জ করতে হবে, খাওয়া দাওয়ার জায়গা আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। পাওয়ার কাট হলে কোনো চিন্তার কিছু নেই, সবসময় রেডি আছে। আর এই দেখুন আশেপাশে সবগুলো রুমই কিন্তু ওনারা লিস্টেড করেছেন, আপনারা চাইলে সরাসরি ওনাদের সাথে ফোনে যোগাযোগ করে সমস্ত কিছু যাচাই করে আপনারা বুক করে নিতে পারেন, অথবা মেক মাই ট্রিপ বা গোয়ায় বিবর মতো সাইটেও লিস্টেড আছে। দেখুন চলুন একবার দেখিয়ে দিই। এই দেখুন দেখতে পাচ্ছেন ব্যালকনিটা, যদিও খোলা নেই বন্ধ আছে, তো এইখান থেকেই দেখা যাচ্ছে এই যে পোত্রাকুণ্ড, পোত্রাকুণ্ডের আর ঠিক কাছেই দেখুন কত কাছে একদম। আর এই যে শ্রীকৃষ্ণের জন্মভূমির গেট দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছেন 80 থেকে 100 মিটার খুব জোর হলে, এর থেকে বেশি দূর হবে না। এটা লবি এরিয়া, দেখুন কত সুন্দর, কতটা স্পেস, আর ওয়াইফাইও বেশ সুন্দর, খুব সুন্দর স্পিড, গরম জল, ঠান্ডা জল, মিনারেল ওয়াটার সমস্ত রকমের ব্যবস্থাই রয়েছে, কোনো রকমের আলাদা করে কোনো চিন্তার কারণ নেই। এই হচ্ছে রুম টোটাল আমাদের, একদিনে আমরা মথুরাতে একদিন স্টে করবো বলে নিয়েছিলাম, 1038 টাকা পড়ছে। এই দেখুন পুরোটাকে দেখিয়ে দিই, 1038 টাকা, মানে আমাদের দুটো ফ্যামিলি, আমি আর আমার মা বাবা, আমার পরিবার এবং মা বাবা দুজন, মানে টোটাল আমরা 5 জন এই খাটটা দিয়েছে আমাদেরকে। দেখুন তো 8 জন 7-8 জন এখানে আরামসে রয়ে যাবে, আর তাছাড়া এই একটা সিঙ্গেল বেডও রয়েছে, না থাকা যাবে, আর একটা টেবিল ঠিক আছে, আর এদিকে মিরর রয়েছে, আর এই সুইচবোর্ড, আর ব্ল্যাঙ্কেট যথেষ্ট, কিন্তু স্টাফ বিহেভিয়ার খুবই ভালো, খুব ব্যবহার ভালো, চেক ইন চেক আউট করতে কোনো রকমের অসুবিধা হয়নি। সব থেকে মেন যে ফেসিলিটি আমরা পাচ্ছি সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মভূমি যেটা, সেটা কিন্তু একদম আপনাদের হাঁটা পথ, আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, একদম সামনেই কিন্তু ঠিক আছে, আর খুব সস্তায় কিন্তু, এবং ম্যাট্রেসগুলো হচ্ছে ফর্ম ম্যাট্রেস, কিন্তু যথেষ্ট, এই দেখুন যথেষ্ট কিন্তু সফট বালিশ, এবং সর্বোপরি হচ্ছে হোটেলের, সরি গেস্ট হাউস, এটা হোটেল না, স্টাফদের ব্যবহারও খুব ভালো, খুব খুবই যথেষ্ট ভালো। দুটো বালতি দেওয়া আছে বাথরুমের, এই দেখুন এই বেসিন আর আয়না, ইউরোপিয়ান স্টাইল
কোমর পায়খানা যেটাকে বলে আর কি, এই যে পুরোটা খুব সুন্দর একদম, হ্যাঁ চকচকে ছিল একদম, আমরা একদিন ইউজ করেছি। আর এই এটা হচ্ছে বাথরুম, হ্যাঁ। আর অনলাইনে গোয়া ওয়েবসাইটে গিয়ে আমি রিভিউ চেক করছিলাম, তখন বেশ দু একটা নেগেটিভ কমেন্ট দেখে ভাবছিলাম যে বুকিং করব কি না। এখানে এসে খুব ভালো লাগলো। আপনারা কিন্তু নির্দ্বিধায় আপনারা গোয়াইবিব অথবা মেক মাই ট্রিপ এই দুটো সাইটে লিস্টেড আছে শ্যাম গেস্ট হাউস, আমি ফোন নাম্বার এবং লোকেশান দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো, আপনারা চাইলে এনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই যে এটা হচ্ছে বাইরের লবি এরিয়া এটা, আর এই যে, আর এই যে পানীয় জলের সুবন্দোবস্ত করে দেওয়া আছে। আর এইখান থেকে কিন্তু আপনার হট ওয়াটারটা এখান থেকে নিতে হবে, গরম জলটা বালতিতে করে। এই এইটা একটা ইয়ে, বাদ বাকি আপনার মোটামুটি, আর ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই একদম, ওয়াইফাই স্পিডও বেশ ভালো। আর উপরে উপরের দিকে রয়েছে ছাদ, আর নিচে চলে যাচ্ছে যেটা আপনাদেরকে দেখালাম কিছুক্ষণ আগে, নিচে মার্কেটটা, আর এই ব্যালকনি এরিয়াটা। এই যে এটা, এই যে খুব সুন্দর কিন্তু ঠাকুরের সিংহাসন। আর এই যে এটা লবি এরিয়া, আপনাদেরকে দেখিয়ে দিই একবার, এই হচ্ছে উপরের স্পেস। এই যে খুব সুন্দর কিন্তু ছাদের এরিয়াটা, এই যে দেখুন একদম বেশ বড় সড়ো। আর কিন্তু এই যে বাঁদরের উৎপাত কিন্তু খুব, এইটা থেকে কিন্তু সাবধান থাকতে হবে, একবার অসাবধান হলেই কিন্তু চলে যাবে। এই যে ছাদের স্পেসটা দেখিয়ে দিই, আর এই ছাদ থেকে দেখুন আপনাদেরকে পরিষ্কারভাবে দেখিয়ে দিই কতটা সুবিধা। এই যে, এই যে দেখতে পাচ্ছেন পোত্রাকুণ্ড, এই যে পোত্রাকুণ্ড, পোত্রাকুণ্ড এখানটায় শ্রীকৃষ্ণের মা যশোদা শ্রীকৃষ্ণের জামা কাপড় এখানে ধুতেন, এই পোত্রাকুণ্ড এই যে লেখা আছে, ঠিক পাশে এই যে শ্রীকৃষ্ণের জন্মভূমি, এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে নিচের অংশটা, এই যে নিচে এই অংশটা, এটা এই এই রাস্তাটা ধরে আপনাদেরকে এই যে সোজা শ্রীকৃষ্ণের জন্মভূমির যে গেট দেখাই যাচ্ছে, একদম খুব কাছে, ওয়াকিং ডিস্টেন্স বলতে পারেন 80 মিটার থেকে 100 মিটার। বান্দরের উৎপাত কিন্তু খুব খুব সাবধানে থাকতে হবে, আপনাদেরকে দেখিয়ে দিলাম সমস্তটাই। নির্দ্বিধায় আপনারা নিচের ডেসক্রিপশন বক্সে চেক করে নিন, আমি ওখানে হোটেলের সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা ওখান থেকে ডাইরেক্ট কথা বলে নিতে পারেন, বা গোয়াইবিবো বা মেক মাই ট্রিপ এই দুটো ওয়েবসাইটে কিন্তু এই শ্যাম গেস্ট হাউস লিস্টেড আছে, আপনারা ওখান থেকেও কিন্তু বুকিং করে নিতে পারেন নির্দ্বিধায়। এক একটা রুম আমাদের পড়েছিল 1,038 টাকা, মানে ধরে নিন 1,050 টাকার মধ্যে কিন্তু খুব সুন্দর সুবিধা। এই যে দেখুন, আপনি গেস্ট হাউস থেকে বেরোবেন, শ্রীকৃষ্ণের জন্মভূমির গেটের যে প্রধান ফটকটা আপনাদের দেখালাম, সেখানে ঢুকেই দেখুন পরপর খাবার, রাধে রাধে ভোজনালয়, এরকম সারি সারি রেস্টুরেন্ট আপনার শ্রীকৃষ্ণের জন্মভূমি যাওয়ার রাস্তায়, রাস্তার দুধারেই কিন্তু পাবেন। তবে বন্ধুরা, এখানে যেটা আমি অসুবিধায় ফেস করেছি সেটা হচ্ছে খাবারের থালি কিন্তু আপনার 120 টাকা থেকে শুরু। এবং আপনাদেরকে আর একটা জিনিস আমি জানিয়ে দিতে চাই, 120 টাকায় কিন্তু একদম নর্মাল সাদা থালি। এবারে যেটা আমাদের মতো ভেত বাঙালিদের জন্য কিন্তু, ধরুন রুটি দিচ্ছে 5-6টা করে রুটি দিয়ে দিচ্ছে, আর ভাত সামান্য, ঠিক আছে, যেটা আমার মতো যারা ভাত ভালোবাসো তাদের জন্য একটু বেশ অস্বস্তিকরই। আর খাবার মোটামুটি ঠিকঠাকই ছিল, খাবারের কোয়ালিটি ঠিকঠাক ছিল, কোনো অসুবিধা নেই। আর একটা সুবিধা যেটা হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মভূমির কাছে থাকার, যেটা হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মভূমির এই যে মেন মার্কেটটা, এই মার্কেটটা সন্ধ্যেবেলায় তোমরা কিন্তু মানে খুব উপভোগ করবে। এই মার্কেটটা সন্ধ্যেবেলায় কিন্তু বেশ জমে ওঠে, এখান থেকেই তোমরা বিভিন্ন রকমের গিফট আইটেম পেয়ে যাবে, প্রসাদের বিভিন্ন রকমের সামগ্রী পাবে, আর হরেক রকমের একদম আমরা ঘুরে দেখলাম। মানে আপনার 2-3 ঘন্টা সময় যে এত তাড়াতাড়ি তোমাদের কেটে যাবে,
আর একটু এগিয়ে গেলে বাঁ দিকেই পড়বে শ্রীকৃষ্ণ জন্মভূমি। তার আগে এই মেন মার্কেটটা, এই গেস্ট হাউসে থাকার এই একটা সুবিধা যে একদম যখন খুশি সন্ধ্যা হলেই তুমি কিন্তু এই মার্কেটটা সব কিছু কমপ্লিট করে এসে আরামসে কিন্তু এখান থেকে মার্কেটিং করে তোমরা বৃন্দাবনের উদ্দেশ্যে পরের দিন সকালবেলায় চলে যেতে পারবে। একদম কোনো রকম এরিয়া থাকবে না, এখানে সমস্ত কিছু পেয়ে যাবে একদম। যদি কারোর জন্য কোনো উপহারের প্রয়োজন হয় সব রকমের দোকান এখানে কিন্তু রয়েছে, এবং দেখলাম দাম খুব একটা আহামরি বেশি কিছু নেই, একদম রিজনেবল প্রাইসেই রয়েছে। আর কোনো একটা জায়গায় গেলে দামের একটু তো হেরফের থাকেই। তো এই দেখো, এই যে ভিড়টা দেখতে পাচ্ছ, এই ভিড়টা হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মভূমি ঢোকার এই যে গেট চলেছে, এই যে দেখতে পাচ্ছ, একটু সামান্য হেঁটেই গিয়ে শ্রীকৃষ্ণ জন্মভূমি। আপনারা বুঝতে পারছো রাধেশ্যাম গেস্ট হাউস থেকে, মানে এই গেস্ট হাউসে থাকার এই একটা সুবিধা যে কাছেই তুমি যখন খুশি শ্রীকৃষ্ণের জন্মভূমি ঢুকতে পারবে। এর জন্য কোনো এন্ট্রি ফি লাগে না, তুমি রুমের মধ্যে মোবাইল পার্টস এগুলো সব রেখে জমা করতে পারো, বা ক্লক রুম আছে, এই ক্লক রুমেও তোমরা কিন্তু জমা করে দিতে পারো, জমা করে ঢুকতে পারো। ক্লক রুমে অনেক লম্বা ভিড় হবে, তাতে কাছেই গেস্ট হাউস, ওখানেই সমস্ত কিছু রেখে জমা করে, মানে রেখে দিয়ে তোমরা একবার দর্শন করে নিয়ে, ভালোভাবে দর্শন হয়ে গেল, দর্শন হওয়ার পরে আবার নিজের নিজের রুমে গিয়ে সব নিয়ে চলে আসবে। কাছে খুব একটা তো বেশি দূর না, 80 থেকে 100 মিটার। আর একদম সন্ধ্যাবেলায় যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে এই পোত্রাকুণ্ড। দেখো পোত্রাকুণ্ডের লাইটিং শোটা কিন্তু অপূর্ব ছিল, অপূর্ব একদম। আর একদম উপরে ছাদ থেকে যদি তোমরা এই রাধেশ্যাম গেস্ট হাউসের ছাদ থেকে কিন্তু দারুণ লাগছিল, দূর থেকে এত সুন্দর লাগছিল পোত্রাকুণ্ডের এই লাইটিং শোটা। এই প্রথম আমরা ভাবিনি, সন্ধ্যাবেলা হঠাৎ মার্কেটিংয়ে বেরিয়েছিলাম, ফিরবার সময় দেখছি যে এত সুন্দর সাউন্ড অ্যান্ড লাইটিংয়ের শো, বেশ ভালো লাগলো। তো বন্ধুরা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে তোমরা জানিও। আর একটা যেটা বলবো, যে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো, আর যারা নতুন রয়েছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে সাথে নিয়ে একটু একটু করে 5000 সাবস্ক্রাইবারের পথে এগিয়ে